বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি দর্শকদের কাছে আজকে একটা আলাপ নিয়ে আসলাম। সে আলাপটি হলো অনেক মানুষই একটা কথা বলে বিভ্রান্তি করে। বিভ্রান্তিটি হলো যেমন বলে যারা পীর মুর্শিদ ধরছে তারা ভণ্ড, তারা ভালো না। কেন? তারা পীর মুর্শিদ ধরছে, কোরআনে আসছে পীর মুরিদ ধরতে হবে, ভালো না কেন? যে তারা জিকির করলে নাচানাচি করে, জিকির করলে নাচানাচি করে, এই জন্য তাদেরকে ভণ্ড বলবেন কেন? আপনি যান যেই দরবারে নাচানাচি করে সেই দরবারে অবশ্যই পীর সাহেব আছে, আর পীর সাহেব না থাকলেও সেই পীর সাহেব হয়তো কাউকে দায়িত্ববার দিয়ে গেছেন। তাকে জিজ্ঞাসা করা উচিত যে আপনারা জিকির করলে নাচানাচি করেন কেন? তাহলে তিনি যদি জবাব দিতে না পারে তখন তাকে আপনারা যা খুশি তা বলতে পারেন, যা খুশি তার শাস্তিও দিতে পারেন। কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে যাই না, কিন্তু তাদের নামে গীবত করি। কিন্তু সূরা হুজরাতে আসছে গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায়। আল্লাহ বলেছে তোমরা অবশ্যই যে চাইবে না মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে। তাহলে গীবত করা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সমান। তো আল্লাহ যখন সূরা হুজরাতের মধ্যে এ কথাটা বলল, তো অবশ্যই মানুষের কেউ কারো নামে যদি গীবত করে তাহলে বুঝে শুনে করা উচিত, মৃত ভাইয়ের মাংস খাওয়া এটা বড় একটা, যে যত বড় পাপিষ্ট লোকই হোক, যে মনে হয় নিজের ভাইয়ের মাংস খাওয়া এর চেয়ে বেশি পাপিষ্ট আমি আর মনে হয় নাই। তাহলে এত বড় পাপের কাজ আমরা কেন করব যদি দেখি যে কোনো জায়গায় নাচানাচি করে, জিকির করে? তাহলে অবশ্যই আমরা জিজ্ঞাসা করব। আচ্ছা, এ হলো একটা বিষয়। তাহলে যারা নাচানাচি করে তাদের বিষয়ে আমি কিছু আলাপ করব। তখন অবশ্যই দেখবেন যে আপনি যদি নামাজ রোজা ইবাদত করেন, তবে আমি যে হিসাবটা আপনাদেরকে দেব এই হিসাবটা নেওয়ার পরে দেখবেন যে না, তাদেরও একটা ইবাদত আছে, তারাও একটা কাজে আছে। এই কথাটা আপনার অন্তর থেকে আপনার মুখ ফুটে বের হয়ে আসবে। কথাটা বলি, কথাটা হলো আপনাকে যদি বলা হয় ভাই আপনি এই, আপনাকে 20 সেকেন্ড টাইম দেওয়া হলো, আপনি একটু কাঁদেন তো। কাঁদতে পারবেন না, কাঁদতে হলে চোখে পানি আসতে হবে। তবে আপনি কি জোর করে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কাঁদতে পারবেন, চোখে পানি আসবে? না, এটা ইচ্ছা করে হয় না। তাহলে আপনাকে যদি বলি ভাই আপনি একটু নাচেন তো, আপনি কোনোদিন নাচেন নাই, নাচের ট্রেনিং নাই, কিন্তু আপনাকে যদি 500 টাকা দিয়েও বলি যে ভাই আপনি 20 সেকেন্ড নাচেন তো, কিন্তু আপনি নাচবেন না, কারণ আপনি নাচতে জানেন না। আর যদি জানেনও এটা হঠাৎ করে 20 সেকেন্ড নাচবেন, আপনি কিন্তু পারবেন না, লজ্জাও আছে। তাহলে বলতে চাই যারা জিকির করতে গিয়ে নাচে তারা কিন্তু, বেশিরভাগ মানুষ দেখা গেছে এদেরকে ভণ্ড বলতেছে, এদেরকে খারাপ বলতেছে। কিন্তু দেখেন, নাচ জিনিসটা আপনারা অত সহজ কিছু মনে করবেন না। কেউ যদি ভণ্ডামি করে তার খেসারত সে দেবে, কিন্তু একজন খারাপ মানুষের জন্য আমি 10 জন ভালো মানুষকে খারাপ বলতে পারবো না। কেউ ভেষ ধরছে, কেউ দরবেশ, কেউ ধরছে ভেষ, আর এই ভেষের নাই কোনো শেষ। তাহলে একজন ভেষদারির জন্য আমি সকলকে খারাপ বলতে পারি না। একজন মসজিদের ইমাম সাহেব একটা দুর্ঘটনা ঘটাইছে, এই জন্য সকল ইমাম সাহেব খারাপ না। একজন পীরের দরবারে দেখছি একজন পীর সাহেব খারাপ কিছু করছে, এই জন্য সব পীরেরা খারাপ না। তাই আমি বলতে চাই যে নাচানাচির যে বিষয়টা, আসলে কেউ নিজের থেকে কেউ নাচে না। নাচার বিষয়টা হইল, দেখেন
একজন মানুষ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তখন কোরআন শরীফ তেলাওয়াতের তালে তালে তার শরীরটা জ্বলতেছে, তাহলে এটা কি নাচ বলা যাবে? না, সে কোরআনের আয়াতের তালে তালে তার শরীরটা ঝুলতেছে, নাচতেছে। তাহলে সে কিন্তু ইচ্ছে করে নাচে নাই, তার শরীর সে কোরআনের আয়াতের তালে তালে তার শরীর জ্বলছে। তা বলে তাকে বলতে পারবো যে আপনি নাচানাচি করে কোরআন শরীফ পড়ছেন? না, যদি বলি তাহলে আমাদের বিশাল ভুল হয়ে যাবে। এবার আসি যে একটা হলো ফানাফি শেখ, একটা হলো ফানাফি রাসুল, আরেকটা হলো ফানাফি আল্লাহ। যে আমি যখন আমার মুর্শিদকে ভালোবাসবো তখন আমার মধ্যে একটা ফানা আসবে, আমি যখন আমার রাসুলকে ভালোবাসবো তখন একটা ফানা আসবে, যখন ফানাফি আল্লাহ আমি আল্লাহর প্রেমে ফানাফিল্লাহ হয়ে যাব তখন একটা ফানা আসবে। যখন মানুষ ফানাফি মুর্শিদ, ফানাফি রাসুল, ফানাফি আল্লাহর দিকে যখন পৌঁছায় তখন দেখা যায় সে জিকিরের তালে তালে সে ঢলতে শুরু করছে। একসময় গলা কাটা মুরগির মতো কেউ লাফাইতে শুরু করছে, আবার কেউ জোরে জোরে নাচ দিয়ে দিয়ে জিকির করতেছে। কারণ এটা কিন্তু ইচ্ছা করে হয় না। যেমন পানির মধ্যে একটা বড় পানির জাহাজ বাসন্ত আছে, কিন্তু ওই সাগরে কোনো ঢেউ নাই, ঢেউ নাই, তখন নীরব সেই পানিগুলা, তখন জাহাজটাও নীরব হয়ে ভাসতেছে। যখন দেখা গেল সেই সাগরের উত্তাল বাতাস শুরু হয়ে গেছে, তখন ঢেউ যখন আসছে, ঢেউ যখন আইসা গেল, তখন ঢেউয়ের তালে তালে সেই জাহাজটাও ঢলতে শুরু করছে, নাচতে শুরু করছে। এখন যদি 1000 লোক পাঠাই দিই তুমি এই জাহাজের নাচটা বন্ধ করো তো, কেউ পারবে না। যদি আমি 500 লোক পাঠাই দিতাম যে পানিতে নীরব হয়ে জাহাজটা পড়ে আছে তাদেরকে নাড়াও তো, পারবে না। কারণ যখন সেই আল্লাহ তালার রাসুলের প্রেমের সাগরে যখন ঢেউ আসে আর সেই ঢেউয়ের তলে যখন দেহটা নাচে, তখন সে তো আর নিজের মধ্যে থাকে না, সে আল্লাহর প্রেমে রাসুলের প্রেমে তিনি ফানাফিল্লা হয়ে যায়। তখন সেই ফানাফিল্লার দেশ থেকে এই নাচটা আসতে থাকে, শরীরটা জ্বলতে থাকে। আর এই নাচকে, এই শরীর ঝুলনোকে কেউ যদি টিটকারি করে, তাহলে আমি মনে করব সে মৃত্যুর পরে নির্গাত জাহান্নামে হবে। তাই আমি কোরআন থেকে সূরা হুজরাত থেকে বললাম যে আল্লাহ নিজে বলেছে যে গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, অবশ্যই তোমরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে চাও না। তাই আমি বলি যে যারা এ ধরনের মন্তব্য বা এ ধরনের কথাবার্তা আছে তারা যেন আমার এই কথাগুলো শুনে ইনশাল্লাহ শুধরাইয়া যায়। আর শুধরানো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। যে উনি একটা কথা বলছে এটা আমার মানতে হবে? না বাবা, আমার কথাকে মানার দরকার নাই, আপনি কোরআনটাকে তো মানবেন। মৃত ভাইয়ের মাংস খাওয়া, সেই মানুষটি তার জন্য কোনো বেহেস্তের দরজা খোলা থাকবে না, জাহান্নামের দরজা খোলা থাকবে। তাই আমি বলতে চাই যে যে কথাগুলো আমি বলেছি যদি কারো ভিতরে এমন কিছু থেকে থাকে তাহলে আল্লাহর হস্তে এরকম আর বলবেন না। আজ আমি এই কথাগুলো বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।